এই খুনিদের, এই ক্রিমিনালদের নির্মূল করেন, নির্মূল চাই, এদের নির্মূল হোক, আর ফাঁসি হোক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এক ডাক্তার, কেপিসির ডাক্তার কিন্তু জানে ওর সারা গায়ে কত আঘাতের চিহ্ন আছে, কোথায় কোথায় চিহ্ন আছে, ও কেন উলঙ্গ অবস্থায় ছিল, ওকে কি ধর্ষক দিয়ে, ওকে ধর্ষক দিয়ে ধর্ষণ করানো হয়েছে, নড় মাংস পিপাসে কিছু থাকে, ড্রাগ অ্যাডিক্টেড। আমি বহু লোকজন আসছে, বহু লোকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এই নররক্ত পিপাসুরা যাদবপুরে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বাস করছে, এই নররক্ত পান করে, এরা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি তো জানতাম না, আমার আমার টিচার ফ্রেন্ডরা রয়েছে যাদবপুরে, আমার ক্লাসের বন্ধু বান্ধবীরা বিভিন্ন জায়গায় টিচারই করে, তারা ফোন করে বলছে ওকে হারিয়ে ফেললি। প্রত্যেকের সাথে আমার অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বন্ধু বান্ধব অনেক বড় বড় পদে কর্মরত রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ওর সম্পর্ক ছিল, জেঠু আঙ্কেল প্রত্যেকের সাথে সম্পর্ক ছিল, বিভিন্ন জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার বন্ধু বান্ধবের সঙ্গে, বিভিন্ন জায়গায় টিচার আমার বন্ধু বান্ধবের সঙ্গে, এবং ওর যারা টিচার তাদের তো ভীষণ শ্রদ্ধা করত, তাদের থেকেও নিত। আমিও বলেছিলাম বাবা যাদবপুরে যাচ্ছ নলেজ গ্যাদার করার জন্য, আর্নিং এর দরকার নেই, জীবনে বেঁচে থাকতে গেলে খুব সামান্য কিছু খাওয়া পড়ায় লাগে, ভগবান ঠিক তোমাকে জোগাড় করে দেবে, তুমি নলেজ গ্যাদার করো, তুমি নলেজ গ্যাদার করো, তুমি ঋদ্ধ হও, তুমি স্কলার হও, তুমি যাদবপুর একটা উজ্জ্বল জ্যোতিষ্ক হও। আমার ছেলেটাকে গ্রাম থেকে এত কষ্ট করে পাঠালাম, হোস্টেলের প্রতি আমার ভক্তি ছিল না, কিন্তু আমি তো আমার যা অর্থনৈতিক ইনকাম তাতে আমি পিজি, সবাই অনেকে বলেছিল আমাকে ওখানকার ছাত্রছাত্রীরা পুরনো যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের, যে আঙ্কেল স্বপ্ন দেখবে পিজি টিজি করে দাও। আমি বললাম বাবারে চালাতে পারবো না, পিজি আমি চালাতে পারবো না। তখন খেতে গিয়ে এই সৌরভ কালপিটের সঙ্গে আমার পরিচয়, ও বললো আমি রেখে দেবো, ও বললো আমি এমএসসি ম্যাথ পাস আউট হয়ে গেছে, ছয় সাত বছরের উপরে হোস্টেলে আছে, বললো আমি ওকে ঠিক রেখে দেবো। কিন্তু ওই হচ্ছে মূল ষড়যন্ত্র, ওই সব কিছু চালিয়েছে, কারণ আমরা সন্ধ্যের পরে যখন যখন ফোন করতাম ওকে, ওকে স্বপ্নদীপ কেমন আছে, এই একটু আছে, এই একটু, কিন্তু বোঝা যেত যে সন্ধ্যের পরের থেকে ওদের একটা ক্রিয়াকলাপ। হ্যাঁ, আমি মনে করছি তদন্ত সঠিক পথে যাচ্ছে, কারণ ওখানে সৌরভী মেন মাথা ছিল, এবং সিএম ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, তিনি আমাকে কথা দিয়েছেন যে আপনার ছেলেকে আমি ফেরত দিতে পারবো না, কিন্তু যাদবপুরের কালপিটদের আমি অ্যারেস্ট করবো, ওখানে কিছু কালপিট আছে। আমি আমাকে অনেকেই বলেছিল যে যাদবপুরে হোস্টেলে ছেলেকে দিচ্ছিস, ওখানে তো র্যাগিং হয়। আমি বললাম যে এখন তো র্যাগিং ট্যাগিং ওখানে যে যা খোঁজ নিয়েছি, র্যাগিং অনেক র্যাগিং নেই, অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হয়, সব কিছু করতে হয়, এখন তো এরকম নেই। আর ছেলে বলল বাবা আমি ওই থাকার যখন কোনো থাকার যখন অসুবিধা, তখন আমি ভেবেছি ছোট মানুষ তো ওকে একটু ভালোভাবে রাখবে, আদর করে রাখবে। আমাকে বলছে মামুন বলছে যে লাখে একটা এরকম ছেলে মেলে, আঙ্কেল লাখে একটা এরকম ছেলে মেলে, ওর মতো ছেলে আর পাবো না আমি, বলছে আপনার ক্ষতি আমারও অপূরণীয় ক্ষতি। ওই স্যারের সাথে ওর খুব সম্পর্ক ছিল, এই এই স্যার ওই স্যারও বাংলা পড়াতেন, প্রশান্তবাবু বাংলা পড়াতেন, এই দুজনের অনুপ্রেরণাটা ওর কাছে সাংঘাতিক ছিল। এবং বাইদি ভাই দুই স্যারের সঙ্গে কোনো কথা ছিল না, কিন্তু দুই স্যারই ওর কাছ থেকে ওদের সম্বন্ধে শুনতো। পরে একদিন ওরা নিজের একটা ডেট করে, স্বপ্নদীপকে নিয়ে ওই মামুন আর প্রশান্তবাবু ভেবেছে 10 মিনিটের জন্য কথা বলবে দুইজনে, সেখানে 2-3 ঘন্টা ওই তিনজনে, এই ছাত্র শিক্ষক তিনজনের আলাপ চারিতা যায়, এবং সে মামুন আর প্রশান্ত কেউ কাউকে সেরে আসতে পারছে না, এরকম বন্ডিং। তা ওর ওকে সেই শিক্ষাই আমি দিয়েছিলাম ছোটবেলার থেকে, সমস্ত সুশিক্ষায় ও মানুষ।